একটা মেয়ে দেখছি কি বুঝলেন কবরে যাওয়ার পরে কেলা ছাড়া কিছু রাখা বেপরদার বেপর বড় কষ্টের বিষয় এরা জানি না ইসলাম কাকে বলে এরা জানি না হজ কাকে বলে এরা জানি না উমরা কাকে বলে কেন কেন তারা তো আর মোলবি মোলবি মনে করে তাদের হাদিস কি এখন তো লোক জানেন আমাদের সমাজে বড় মুফতি সাহেব কে সব থেকে তো হুজুররাও জানেন আজকে আমি জানিয়ে দিই এই আমি আমিও জানতাম না আমি এক মাস আগে বুঝতে পারলাম

বড় কষ্টের বিষয় এটা হচ্ছে শিরকি ভাষা আল্লাহ বিরোধী ভাষা আল্লাহর কাছে সব দিন তাই সুবহান জোরে বলুন সুবহানাল্লাহ ভালো মনদের মালিক আল্লাহ তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে আমার ভাইজান আপনাদের জানা নেই আমি সেদিনে বলেছি আপনি চলো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি

আপনাকে বলে আমাদের দেশে আপনার চব্বিশ পরগনায় সকলে জানে ওসিয়ত নামা যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পারবে

আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলো তারা বিয়ে করলে অমিতা বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যরায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারাম জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিত্রের অবস্থায় ঢুকবে তারা নাপাকের হালতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ ছুড়ে বলে বলে আহা আজকে যদি

তিনি আমাদের মাতা তাজ আপনাদের জানা নাই কত বড় বড় আলিমে তিন ছিলে কত বড় মুহাক্কিক ছিলে এটা আমরা উলামারা জানি যারা যারা কিতাব পড়েছে যারা তার ইলমের বহর কে জানে তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কই কুমার আখলাক আর চরিত্র কই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক কই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জোরে বলুন সুবহানাল্লাহ

আমরা এক ал্লাই বিশ্বাসী অনেকগুলো ал্লাই নয় তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ যারা বাংলার মিডিয়া আছে রিপাবলিক টিভি আপনার এবিপি নিউজ নিউজ 18 বাংলা আমাদের bayan কে নিয়ে কাটশট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদেশী কথা এটা দেশবিরোধী কথা না আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলি নি আমার হিন্দু অনেক বন্ধু আছে অনেকজন ফোন করে আমি গাড়িতে আসছিলাম আপনাদের 24 পরগণায় আমি বলবো না কোন জায়গা ফোন করেছে হুজুর আমাকে পসেসিং বলে দেন কিভাবে আপনার bayan শুনতে শুনতে আমার আর হৃদয় মানছে না আমি কিভাবে ইসলাম কবুল করব জোরে বলুন সুবহানাল্লাহ আমি তার আমার জায়গায় রেখেছি আমার মাদ্রাসায় রেখেছি তাকে পসেসিং এ নিয়েছি আসবে আমার কাছে আমি তাকে বলেছি যে পরের মাসে আমার সঙ্গে মোলাকাত করবে আমি আপনাকে জায়গা বলে দেব রাস্তা বলে দেব কিভাবে ইসলামে দাখিল হবে কিভাবে আসবেন কিভাবে রাহান সহন করবে শুনে রেখে দেন যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে দেখে তার পাশে আমেরিকাকে ডারানো দেখে আল্লাহর কসম করে বলে যাচ্ছি গোটা পৃথিবীর পরমাণু শক্তি ভর দেশ যদি এক দিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন

আমার মুসলমান ভাই পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই নেই কোরআনকে মিটিয়ে ইসলামকে মিটিয়ে দিয়ে দিই মিটানোর জন্য এসেছিল নিজে মিটে গেছে

তার কসম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নি এটা আমার আল্লাহর কুদরত জ্বালাতে পারে শুনেলে মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে এরকম ইসরাইল নয় আমেরিকা ইসরাইল রাশিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চায়না সব যদি এক দিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলছি কোরআনকে মিটাবার ক্ষমতা নেই যারা মনে মনে করছে যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে ভারতের ভোক্তা মিডিয়ারা যে মুসলমান এই উলামারা এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে ফিলিস্তিনের জন্য কেন দোয়া তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস তোরা কেন ইসরায়েলের পাশে শুনে নেন যারা মুসলমান শিক্ষিত আছেন যাদের মনে মনে হচ্ছে এই মলবিরা মাদ্রাসা ছা এরা স্কুলে যায়নি তাই এরা জন্য দোয়া করছে আমরা ভারতবাসী এখানে ভারতবাসীর মামলা নাই কোরআন শুনে কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই জোরে বলুন সুবহানাল্লাহ তাই পৃথিবীর যে কোনো কোনায় মুসলমান

और, और हमारे देश में जितने भी, भी कुत्ता मीडिया वाले हो कान खोल कर, कर सुन लो का लिया इज़राइल में पहुंच गए खबर से से कर रही कर है।, है देखिए मैं ग्राउंड जीरो पे यहाँ पे गोला चल रहा है बारूद चल रहा है कैसे कैसे सब मिजाइल आ रही है खबर कर रही अरे तुम तो पली हुई हो इज़राइल ज्यादा दूर, दूर है कि मणिपुर ज्यादा दूर है मणिपुर के अंदर हमारे देश, देश के तीन दलित बेटियों को नंगा घुमाया गया कितने, कितने मासूम को बेघर कर दिया गया इसके बारे में हमारे देश के मीडिया वाले चर्चा नहीं करे बंग्ला रे कोलका के चाचो को तभी जानी ना हरमपुर ताकि बोल, ताकि बोल बोल बो तोर जो दिया तो देश द्रोही तो ये मीडिया वाले सबसे बड़ा गद्दार है देश के और क्योंकि इज़राइल का खबर तो तुम्हें मिला इज़राइल का खबर तो कबर कर लिया लेकिन हमारे देश के मणिपुर के बेटियों को नंगा घुमाया गया उसको कबर कबर कर मणिपुर का नाता मोदी जी से जुड़ी हुई

আমাদের মতমওলবি টিকে হুজুর টিকে মাদ্রাসা ছাপ বলছে যারা মাদ্রাসা ছাপ বলছে শোনো তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি তোমাদের আকাক নাই আমার জুতো সুজা করনি যারা ফেসবুক কারি উঠাবে গালি দিচ্ছ যে শিক্ষিতরা তারা শোনো আমাদের মাদ্রাসা ছাপের ওয়াকাত এই হুজুরদের ওয়াকাত যারা 24 পড় করে এটা 100%

দেখেছেন না দেখেন ফেসবুকে অয়ন আমি অয়ন বলছি মারাত্মক খবর আপনাদেরকে দেখাবো কিসের গ্রাউন্ড জিরো থেকে এই দেখো এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে নেন্টো নাচানো হয়েছিল তার সিনিয়ররা তাকে ডান্স করিয়েছে যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা তার পথ বেছে নিয়েছে বড় কষ্টের বিষয় শুধু তাই নয় আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে স্যাক ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি পশ্চিম বাংলা নয় এই ভারতের মুসলমানকে চ্যালেঞ্জ করলাম ওই

তারা সিসি ক্যামেরা লাগানোর জন্য ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে

तेरे, तेरे माँ ने अगर, अगर हलाल अगर में पैदा किया तो हमारे, तो हमारे साथ एक मरतबा बैठ के दिखा हम तुमको तुम बताएंगे, बताएंगे इस्लाम क्या है हम तुमको हम तुम तुम बताएंगे हमारा रसूल कौन कौन हम तुमको बताएंगे कुरान क्या है हम तुमको बताएंगे हमारे रसूल का आदर्श क्या है मेटर बहुत सुन ले आपने यार काय लोम खड़ा हुई है इधर मुस्लिम इधर मुस्लिम इधर तो इस्लाम मेरे बिल्कुल दाल একটার পর একটা বুলি ফুটাচ্ছে আপনার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কলকাতায় বাস বাস এর কাছে যেন এই খবরটা পৌঁছায় যে তোর সাথে বসতে চাই বড় কষ্টের বিষয় তাকে আমি কিছু জিজ্ঞেস করব না সর্বপ্রথম আমি প্রমাণ করাবো একে যে মুসলমান মনে করবেন তার ঈমান চলে যাবে লেখেন কাগজ থাকে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে যদি বলেন কেন এই পথে গেল তার দলিল আমার কাছে আছে তসলিমানা মানা মুসলমান ঘরের মেয়ে আপনার ছেলেকে নসিহত নিয়ে যান যারা নিজেদের ছেলেদেরকে শিক্ষিত করছেন যুবকরা যারা আছে যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ছে তারা নসিহত নিয়ে যান আমি কবে মরে যাব জানি না আমার ভাষাগুলো লাকীরের মতো ভাসবে পৃথিবীর বুকে বুকে যতদিন এই ইউটিউব থাকবে ফেসবুক থাকবে আমার ভাষাগুলো লাকীরের মতো ভেসে যাবে আমি কালকে মারা যেতে পারি পরশু আল্লাহ তুলে নিতে পারে আমার হায়াত শেষ আমি চলে যাব কিন্তু আমার ভাষাগুলো লাকীরের মতো ভাসবে শুনে যান যারা স্কুলে পড়েন কলেজে পড়েন

গায়ে কথাটা লাগ কিন্তু এটাই বাস্তব এটাই কোরআন এটাই হাদিস তুমি আমি জীবজন্তু জানোয়ারের মতো আমার রবের কাছে আমার আল্লাহর কাছে তোমার কোনো ভ্যালু নাই আর আমি বলে যাচ্ছি তুমি ডাক্তার হও দিনদার হও তোমার দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব জোর বল সুবহানাল্লাহ তুমি মাস্টার হও দিনদার হও দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব তুমি প্রফেসর হও তুমি দিনদার হও তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব তুমি নেতা হও তুমি আল্লাহকে ভুলো না দিনদার হও তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না আসাদ নূরের মতো 100টা বেঈমান কাফের জন্ম নেবে তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নেবে এতে ইসলামের কোনো যায় আসে না আল্লাহর কসম এটা তো কিছুই নয় এখন আমি

अगर बाबा, बाबा को इतना, इतना कुछ मालूम है तो हिंदुस्तान, तो हिंदुस्तान के सारे, सारे हॉस्पिटल बंद बाबा तो बीमारी भी ठीक कर रहा सिर्फ नहीं, नहीं, नहीं बाबा ने बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ आपको पता था कि नहीं बोले हाँ पता था साला बाबा को अरेस्ट करो जब ये सबसे बड़ा क्रिमिनल है अगर तुम तो पता, पता था, था आ, तो तुमने, तुमने रेल, रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं ही, ही। कि भाई, भाई ट्रेन एक्सीडेंट होने वाला है थोड़ा रोक दे तो, 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 तो तेरे, तेरे से भी अच्छा तो वो बच्चा तो है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई जुड़ बुड़ सुबह बड़ो कष्ट कुछ लेके जाने देश एक जाएगा লোক যদি ট্রেনে ট্রেনে যারা মারা যায় সরকার দিয়েছে পাঁচ লক্ষ টাকা ঠিক কিনা কথা বলে যারা আহত হয়েছে তাদেরকে দিয়েছে দু লক্ষ টাকা আর যে ছেলেটা ট্রেন এক্সিডেন্ট থেকে এক হাজার মানুষের প্রাণ বাঁচালো নিজের গেঞ্জি খুলে দেখে ওইটুকু বাচ্চার ব্রেনে আল্লাহ এমন বুদ্ধি দিলে দিলে যে অত বড় মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালে সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে দেড় হাজার টাকা কত বললাম देर हजाँ। देर हजाँ। तो जाना ना। रेल मंत्री हमारा कर्जे में है गरीब हो गया, गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट तो हम लोग मुसलमान अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में एक एक रुपया देते तो कितना जी एक मानुष एक टका

বড় দাজ্জাল যখন আসবে তখন তুমি তোমার ঈমানটাকে কি করে রাখবে ইখালি কুনলী বলে দিচ্ছে যার কারণে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে আর বড় দাজ্জাল যখন আসবে তোমার সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে মৃতকে जिंदा করে দেখাবে তখন তোমরা তোমাদের ঈমান কার কোথায় ধরে রাখবে তোমরা চিন্তা করো শুনে নেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্যজনক জিনিস দেখায় অবাস্তব জিনিস দেখায়

আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ কখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন একদম এটা বাস্তব বলছি যেমন আমার একটা জলসায় বলেছি আমি আপনারা কে শুনেছেন জানি না যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে আছে না নাই গজল গজলটা কি বিসমিল্লাহ বলে গ্লাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লাহর সिलाई বিশ হয়ে গেল এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা ইসলাম বিরোধী ভাষা যদি বলেন প্রমাণ দেন হাদিস এবং কোরআন বিরোধী ভাষা এই ভাষাটা হতে হতে ভুল বসতো গ্লাস তুলে পানি মনে করে ঢেলে নিল বিশ ছিল বিশ পানি হয়ে গেল

তাই মুসল্লা বিছে আগুনের উপরে নামাজ পড়াটা অলিদের নিদর্শন নয় আপনাকে যেমন বলে দিই এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন এমন জিকির দেখতে পাবেন জীবনে আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে কোন অলির জীবনে এই জিকির শুনিনি ঠিক বললাম না ভুল বললাম যদি বক্তা বলছে সালা লাফিয়ে স্টেজে পাঁচ জন ডিগমাজি মেরে

যেতে যারা আমার সঙ্গে প্রেম করতে চাই যারা আমার তারা রাতের মুসলসাই চলে এসে সে পড়বে আর আল্লাহ নির

আল্লাহ তাআলা সikka দিলেন তুমি কেমন করে আমার প্রশংসা করলেন কোরআন নবীজি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যে প্রশংসা আল্লাহ করেছেন পৃথিবীর কোন নবীর প্রশংসা আমার আল্লাহ এত করেন

বিবির হক বিবিকে দিলেন না বিবি বঞ্চিত হয়ে গেল ওই মুসলমান শুনেলেন আপনি যদি মনে করেন রাত দুটোই উঠব তাহাজ্জুদে আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন বিবির গলা জড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত ফজর পর্যন্ত শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারি দিলাম তা না হলে চলো কলকাতা টাউনে যদি কে শিক্ষিত মনে করছো যদি কে স্ট্যান্ডার্ড মনে করছেন যদি কে মনে করছেন এরাই সভ্যতায় আছে তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোনো জাতি নেই বউ শুয়ে থাকে কুকুরের সাথে আর তারা শুয়ে থাকে মদ খেয়ে সোফার উপরে যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন অনেক শিক্ষিত লোক বলছে এই মোলবিরা কিছুই জানে না এরা মাদ্রাসা ছাত্র তাদের কাছে টেকনোলজি তাদের কাছে নাসা তাদের কাছে বিজ্ঞান তাদের কাছে প্রযুক্তি

বাপের দ্বারা না বাপের দ্বারা না ইনসানের পরিচয় বাপের দ্বারা মায়ের দ্বারা আচ্ছা আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ছাড়ের বাচ্চা বলে না গায়ের বলে কথা বলে কার বাচ্চা বলে গায়ের বাচ্চা কুকুরের বাচ্চা হলে কেন একটা গায় যখন চড়তে যায় মাঠে তার পালের মধ্যে থাকে চল্লিশটা যদি গায় থাকে দুটো যদি তিনটে সার থাকে সেই সার সকলকে জিনা করে করবে না করবে না কথা বলে

এরপরে চলুন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা অস্ট্রেলিয়া আপনার যতগুলো বেইমান দেশ আছে ইউরোপের নসরতের দেশ আছে সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে আর প্রত্যেক আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য রইলো না তার মা রাস্তায় যাবে যার সঙ্গে পারবে zina করবে পার্ক হোক রাস্তাঘাটে হোক zina করবে তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয় বাঁচবে তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই তার আর শূকরের

একটা পুরুষ যদি চারটা বইয়ের সঙ্গে চারজন মিলামেশা করে চারজনের হলে ডাউট থাকবে যে বাচ্চাটা চারটাই বাচ্চা কার থাকবে একটাই থাকবে থাকবে না থাকবে আগে চলুন ইমাম আবু হানিফা রহিমা হিমার মেয়ে বললেন তোমরা এক কাজ করো সবার হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলে বাটি বাটি বললে তোমরা নিজের স্থানে এক বাটি করে কিংবা তার থেকে কম তোমরা যতটা পারবে দুধ বার করে নিয়ে সবাই নিয়ে একটা পাত্রের মধ্যে সমস্ত দুধ ঢেলে দিলে তারপরে বললেন তোমরা সবাই নিজের নিজের দুধ বার করো সবাই ব্যর্থ বললে হে তুমি কেমন পাগল এই দুধ গুলো কি আর বার করা যায় যাই সঙ্গে সঙ্গে বললে হে পাগল নারী তোমার কি বুদ্ধি নেই

আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি একটা প্রোগ্রামে বলেছে যে এই মুসলমানরা চার-চারটা বিয়ে করে এর উপর भी কানুন होनी चाहिए আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে

সামির মীরজ নেওয়া হবে অন্য একটা মেয়ের মীর জ নিয়ে মেশিনে ভরম তৈরি করে করে তোমার পেটে ভরে দেওয়া হবে সেই বাচ্চাটা সাত মাস বয়স হলে অপরশন করে তুলে নেওয়া হবে সিজার করে সেটাকে কাচের ঘরে রাখা হবে তার বয়স যখন এক বছর দাঁড়াবে বাচ্চাটা যখন ছটপটে হয়ে যাবে তুলে বার করে দিবে যদি শরীয়ত জিজ্ঞেস করেন ইসলামের পরিভাষায় জিজ্ঞেস করেন এই বাচ্চাটা ইসলাম বলছে নাজায়েয বাচ্চা হারাম আওলা ইসলাম এটাকে কখনো হালাল স্বীকৃতি দেবে না শুনেলেন যদি বলেন হালাল পদ্ধতি কি ওই জন্য তোমার স্ত্রী যদি বন্ধা হয় তুমি আর একটা বিবাহ করো যদি তোমার প্রথম স্ত্রীর বাচ্চা না হয় কিন্তু শব্দে আল্লাহ মুদ্ধখানে রেখেছেন দুটো বিয়ে করতে পারো কিন্তু যদি তোমাদের মনেতে সন্দেহ হয় দুটো বিবিকে আমি সমান্তকে দেখতে পারব না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ একটাই বিবি যদি মনে সন্দেহ হয় যাদের দুটো বউ আছে তারা শুনে যা যদি মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে আর যদি আপনি একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বউকে তিনশো টাকা দেন লেখে নিয়ে যান কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছু পাবে পাঁচ অর্থের নামাজি হলে হলে দুটো বউকে সমান চোখে দেখতে হবে

এই প্রশ্নটা কঠিন না সহজ বাবা পাহাড়ের মতো কঠিন কিন্তু আল্লাহ রসুলের কাছে পানি থেকে বেশি সহজ জোরে বলুন নবীজি বললেন এ আমার বিবিরা তোমরা কালকে ফজরের পরে আসবে আমি উত্তর দিয়ে দেব বিবিরা চলে গেলেন আমার নবী বিশ্ব নবী এশার নামাজ পড়ে প্রথমে ঢুকলেন মা আয়েশার ঘরে আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে হাল হাতে দুটো খেজুর দিলেন আর বললেন আয়সা আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি এরপরে চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরায় তারও হাতে দুটো খেজুর বুকে জড়িয়ে কপালে চুম্বন আর নবীজি বললেন আমি তোমাকে খুব ভালোবাসি এই ভাবে নজন বিবির কামরাই গেছে নজনের হাতে দুটো করে খেজুর কপালে চুম্বন আর বুকে জড়িয়ে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি ফজর হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের নজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন নবীজি উত্তর

আমি আপনাকে প্রমাণ দেব কলকাতায় ঘরে একটা বউ মদের পারে আর একটা বউ রেখেছে ঘরে বিবি রেখে তারা পতিতা লয়ে যাচ্ছে যারা চাটটা করে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে ওটা আমাদের দেশে জায়েজ আছে কিন্তু লিগ্যাল বউ রাখলে জায়েজ নাই এই হারামখোররা নিজের বউ তো আছেই আছে অন্য মেয়ের সঙ্গে পাঁচটা মেয়ের সঙ্গে আফের আছে সম্পর্ক আছে রাত কাটায় ওটা ওদের কাছে জায়েজ আছে কিন্তু কেউ যদি লিগ্যাল দুটো বউ রাখে এটা হারাম নাউজ বিল্লাহ বলে

তখন মানুষ ওটাকেই আধুনিককরণ মনে করবে নিজের বিবিদিকে স্মার্ট রাখার জন্য بیوی শরীরকে সুন্দর রাখার জন্য কাজের মেয়ের পেটে রাস্তায় একটা বাঁধীর পেটে রাস্তায় ঘুরে বাড়ালো একটা পাগলের পেটে বাচ্চা নেবে কিন্তু নিজের স্ত্রীর পেটে বাচ্চা নেবে না ওই নাজায়েজ বাচ্চাগুলো সমাজে প্রকাশ পাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসে আছেন মুসনাদ ইবনে আবু সাইব 40 নম্বর হাদিস দিয়ে নবী সাহাবীরা কেনছিলেন নবী বললেন হে আমার সাহাবীরা শোনো

5 মাস পর্যন্ত পেটের বাচ্চা নষ্ট করতে পাবে কোন রকমের অপরাধ নেই কলকাতার টাউনে যতগুলো ডাস্টবিন আছে মালঞ্চ বাজারে যে ডাস্টবিন গুলো আছে এইগুলোতে আর ময়লা থাকবে না এগুলোতে বরন আর বাচ্চা থাকবে রাস্তাঘাটে বিবিচার করবে আর এরা অবাতে বাচ্চা নষ্ট করবে আর ওই ডাস্টবিন গুলোই হসপিটালের ডাস্টবিনে রক্ত আর পুঁজ থাকবে না খালি বরন পড়ে থাকবে কুকুরের মতো রাস্তাঘাটে জিনা হবে শুরু হয়ে গেছে দেখিয়ে দুঃখ প্রত্যেকটা পার্কে জিনা চলছে জিনা ঠিক বললাম না ভুল বললাম যদি এটা মিথ্যা বলে থাকি আপনাকে আমি প্রমাণ দেব মোবাইল তুলেন প্রমাণ পেয়ে যাবে আজকে হাজার হাজার মুসলমান যুবক কলকাতায় পড়াশোনা করে হোস্টেলে থাকে তারা ঈমানু ধ্বংস করছে নিজের জীবনু ধ্বংস করছে বড় কষ্টের বিষয় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে সরকার আইন করেছে আঠেরো বছরের আগে মেয়েদের ছেলেদের বিয়ে দিতে পারে ছেলেরা আপনারা জানে উলামারা জানে যারা আরবি কিতাব পড়েছে আরবি কিতাবের মধ্যে আছে ন বছর বয়স হলে একটা মেয়ে কিংবা ছেলে বালি গান করিবা মানে বালি হব হব হয়ে যখন মেয়েটা বারো বছর বয়স আছে ছেলে মেয়ে উভয়ই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়া। আসে বিয়ে করলে কখনো বলাৎকার হয় আমি কিন্তু আইন থেকে বেরিয়েছি আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর বয়স ছিল তেরো বছর আট মাস ডাক্তাররা পরামর্শ দিচ্ছে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিলে শরীর নষ্ট হয়ে যায় তাদের রক্ত থাকে না বাচ্চা হয় না বলে না বলে ডাক্তারের পরামর্শ দিচ্ছে আমি দেখছি তো মোবাইল ফেসবুকে তাদের অনেক ডাক্তারের বক্তব্য দিচ্ছি পুষ্টিকর হয় না আগেকার মানুষ মূর্খ ছিল ন বৎসরে বিয়ে হতো এগারো বৎসরে বিয়ে হতো সেই হারামপুরকে কানটা ধরে নিয়ে এসে দেখাবো আমার দাদি শাশুড়ির বয়স হয়েছিল আর দুটো বেটা সাত আর দুয়ে কত নটা মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগেনি জোরে সুবহানাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত অসুস্থ ছিল না যা তাই হজম হজম আমি এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে আমি বলবো আপনাদের বাপ দাদাদের বিয়ে বছর বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন ছোটতে না বড়তে কথা বলে তখন ছিল ওই খান

যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে না আপনার ছেলেকে এমন একটা আদর্শবান স্কুলে দেন আলামিন মিশনে দেন যেখানে নামাজ হবে যেখানে কোরআন পড়তে পারবে যেখানে সে ভালো মন্দ শিখতে পারবে ইসলামিক কালচার থাকবে আলামিন আপনার ছেলে আপনি যে জায়গায় দিচ্ছেন বেঈমান আর কাফের তৈরি হবে জিনাই লিপ্ত হবে সমকামিতে লিপ্ত হবে যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে 100% অবশ্যই আমার মেয়ে স্কুলে পড়ে

আমাকে আমার মাছ এই ছেড়ে দিবেন ফ্রি এক টাকা লাগবে না বডি কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে আমি কয়েকটা আলামিন মিশন কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি কয়েকটা সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানেন পরীক্ষা করে নামাজ আছে রোজা আছে দিনদার আছে আমার বর্তমানে কাটা দিকে মিশন আছে কাটা দিকে মিশনের যিনি মালিক আছেন আমার সঙ্গে বন্ধুত্ব আছে কথা হয় এই আপনার খলতপুরে আলামিন মিশনের

আমি এই এই সমস্ত আলামিন মিশন গুলো দেখলাম এখানে আপনার সন্তান গেলে নামাজও থাকবে যে ছেলে নামাজ করবে শুনলেন কোরআনের একটা আয়াত ইননা সলাতাতান হানিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে নামাজ তাকে নিয়ে যায় খারাপ কাছ থেকে অ্যাভয়েড করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন কে কে নিজের مالের বরকত চায় হাত তুলেন হাত তুলেন

যে যা পারবেন রুমালে একশো দুশো পঞ্চাশ পাঁচশো একশো রুমালটা দুজন ধরে 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 যে যা পারবেন আল্লাহ শুনে গচ্ছিত